প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কক্সবাজারের অবস্থা জানতে সেখানে সরাসরি যাচ্ছি সহকর্মী সরোয়ার আজিম মানিকের কাছে, যার সাথে আমরা এইমাত্র সংযোগ স্থাপন করতে পেরেছি। আমি নিউজ স্টুডিও থেকে সাইদুর রহমান বলছি। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন সরোয়ার। সরোয়ার বলবেন যে যেমনটা সংবাদে আমরা শুনলাম যে কক্সবাজার চট্টগ্রামে ন নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর, সো সর্বশেষ পরিস্থিতি কক্সবাজারে কি যদি একটু জানান আমাদেরকে। মুহূর্তের যে অবস্থা সেটি হচ্ছে সন্ধ্যা ছয়টার পর থেকে, সন্ধ্যা ছয়টা একচল্লিশ মিনিটের পর থেকে আসলে জোয়ার শুরু হয়েছে। সেই জোয়ার শুরু হওয়ার পর থেকে সাগরের যে বড় ঢেউগুলো সেগুলো আশ্রয় এসে পড়ছে এবং উপকূলীয় এলাকার যে মানুষ, সেই মানুষের মধ্যে নতুন করে একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে। কারণ আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে রাতের সময় বা রাতের বেলায় এই ঘূর্ণিঝড় রেমাল কক্সবাজার উপকূল অতিক্রম করবে এবং সেটি ল্যান্ডে উঠে যাবে। সেই কারণে কক্সবাজারের মানুষের মাঝে, উপকূলীয় এলাকার মানুষের মাঝে নতুন করে একটা আতঙ্ক দেখা দিয়েছে যে রাতে কি হয়। তবে জেলা প্রশাসক কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান জানিয়েছেন সন্ধ্যার বিকেলের পর থেকে নিচু এলাকার মানুষগুলোকে তারা আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার জন্য কাজ করছেন। প্রায় 650 আশ্রয়কেন্দ্র উপস্থিত রাখা হয়েছে। ইতিমধ্যে প্রায় 7000-এর মতো মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে বলে কক্সবাজারের জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়েছে। রাতে এসব মানুষগুলোর জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। আর অপরদিকে একটা লাশ, একটি মৃতদেহ বাঁকখালি নদীতে ভেসে এসেছে, পুলিশ সেটি উদ্ধার করেছে। তবে কোথা থেকে কীভাবে এসেছে তার বিস্তারিত পুলিশ জানাতে পারেনি। আরেকটি বিষয় হচ্ছে মহেশখালী সহ উপকূলীয় এলাকার কয়েকটি স্থান দিয়ে বেড়িবাঁধ ভেঙে গিয়ে লোকালয়ে লবণ পানি প্রবেশ করেছে, ফলে অনেক এলাকায় প্লাবন দেখা দিয়েছে। অনেক এলাকা, নিচু এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এসব এলাকায় ঘূর্ণিঝড়ের পরে দ্রুত মেরামতের জন্য ব্যবস্থা নেওয়া হবে, আর রাতে যদি কোনো বড় কিছু হয় সেক্ষেত্রে দ্রুত তাদেরকে নিয়ে আসার জন্য প্রস্তুতি রয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। মানিক, অনেক ধন্যবাদ আপনাকে কক্সবাজারে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য। আর আপনি সেখানে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করুন, পরবর্তীতে আমরা আপনার সাথে যোগাযোগ করব।